হ্যালো, আসসালামু আলাইকুম। দানিয়াল বাবা সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার চ্যানেলে। আজকে শুক্রবার, তো শুক্রবারে আমাদের এখানে সকাল সকাল পানি আসে, মানে অন্য নর্মালি 12টার সময় পানি আসে, তো শুক্রবারে 11টার সময় পানি আসে, 1টার সময় চলে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি কাজ করতে হবে, দেখি দেখা যাক। এটা আমার বোন আশিয়া, এই থালা মাজতে বসেছে, এক গাদা থালা নিয়ে বসেছে। এই তো মা, এদিকে। এই তো মা, এই তো কাজ করছি। এই দেখো তোমার মা কত কাজ করছে। যাও নি এখানে, হঠাৎ এসেছিল পরশুদিন রাতে, আজকে বিকালে চলে যাবে। তো মায়ের হয়ে মেয়েরা তো মায়ের মায়া করবেই, এত থালা দেখে আর থাকতে পারিনি, থালা নিয়ে বসে পড়েছে। জামাই এসেছিল তো তাই জন্য এত কাপ প্লেট হয়েছে, সেই জন্য কাজ করছে। আমাদের বাড়ির সব মেয়েরা অনেক কাজ করতে ভালোবাসে, এও কাজ করছে। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সব জায়গাতে খালি কাজ আর কাজ। আজকে যেহেতু শুক্রবার, আজকে জুম্মার দিন, সবাই জুম্মা পড়তে যাচ্ছে। আমি দোকানে এসেছিলাম শ্যাম্পু নিতে, তো তাই ভাবলাম একটু সবাই যাচ্ছে একটু শ্যুট করে নিই। এবারে স্নান করবো, কেননা 1টার সময় পানি চলে যাবে। দানিয়ালকে ওর মা ঘুম পাড়াচ্ছে, ছেলেটা কিছুতেই ঘুমোয় না। দুপুরে খাওয়া দাওয়ার পরে বসে আছি, একটু আড্ডা মারতে এসেছি বোনের সঙ্গে। বোন আছে এখানে আর খেলছে পুচকেরা, সব পুচকেরা সব খেলছে। এই দেখো আমাদের পুচকে, কি প্রচুর গরম, খুব গরম হচ্ছে, মেঘলা করে আছে, গুমোট গরম একটা। আজকে দুপুরে ঘুমাইনি মানে শুইনি, বোন এসছে বোনের সঙ্গে একটু গল্প করবো বলে আজকে শুইনি। তো এখানে এসে বসে আছি, ইয়াসিরও ঘুমায়নি, শুইনি। এই যে একটা পুচকু, একটা পুচকু। কে বলো এটাকে? হ্যাঁ, তুমি কে, তোমার নাম কি? জোরে বলো। আজিয়ান। বোনের সঙ্গে আড্ডা মারতে এসেছি, বোন এত ব্যস্ত, এ ঘর ও ঘর সে ঘর করছে। চলো দেখি কোথায় গেল পাখাটা বন্ধ করতে। এই দেখো আমার বোন আশিয়া, হাই। পরশু দিন এসছে, থালা মাছ ছিল, দেখেই থাকবে। আজকে বাড়ি চলে যাব, মনটা খুবই খারাপ। আমরা একটু বাড়ির সদরে এসেছি, সদরের সামনে কামরাঙা গাছ, কামরাঙা পাড়তে এসেছি। করমচা ও বাড়িতে যাবে তো, সেই জন্য নিয়ে যাবে, সেই জন্য এসেছে পাড়তে। এরা যমজ, আসিয়া নাফিসা এখন শ্বশুর বাড়ি, ও আসবে কিছুদিন পরে, দুজনকে একসঙ্গে করে দেখাবো, চিনতে পারছি কি বলবে তখন। এরা একেবারে একই রকম দেখ, ও সবসময় এত কাজ করে, ওকে পাওয়াই যায় না ক্যামেরার সামনে। বাপ ছেলেকে এত ভালোবাসা, গাড়িতে নাম লিখে রেখে দিয়েছে। আমাদের কামরাঙা গাছ, ওই তো ওইটা আছে, ওইটা অন্ধকার লাগছে। এই যে কামরাঙা, তুমি একা
এখন কামরাঙা পাচ্ছি ওটা দিয়ে হবে হবে না এই তো পড়েছে এই যে একটাই পড়েছে এখন একটাই খাই এখন ধুইয়ে নিয়ে আয় আকাশ ঘুমরে আছে আবার এই রোদ এই মেঘলা এই বৃষ্টি আমাদের ইয়াসির বাবা রাব্বুর সঙ্গে গাড়ি চাপছে মান পড়ছে তাড়াতাড়ি যা পানি এসে গেছে প্রচুর টক কামরাঙা একদম বিচ্ছিরি খেতে ভালো না মিষ্টি কামরাঙা আছে কোনটা মিষ্টি তাহলে আমি তো জানি এই গাছ যেকোনো একটার মধ্যে মিষ্টি আছে খেতে ভালো লাগছে না ওটা টক আমাকে ভালো লাগে না চলো চলো জোরে বৃষ্টি চলে এসেছে এই যে বৃষ্টি দেখা যাচ্ছে এই যে টোপা টোপা দেখা যাচ্ছে হ্যাঁ চলো চলো একদম যাওনি চলো 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 বাইরে যাও না ভিজে যাবে ছাদে কেউ নেই না মাম ছাদে না এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি এই যে এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি শুধু আব্বা খেয়েছে আব্বার শুধু ডিনার হয়েছে আমাদের কারোর হয়নি এখনো মা এখানে নাতিকে নিয়ে ইয়াসিরকে নিয়ে খেলছে এই যে ভাই এসেছে পুচকুটাকে নিয়ে বাবুকে নিয়ে ঘুরছে ডিনার হয়ে গেছে তো আপা এখন শুয়ে শুয়ে ফোন ঘাঁটছি তারপরে একটুখানি পরে শুয়ে পড়বে আমার নতুন লাইটে আমার ভাই পরে ঘুরছে জামা খুলে ফেল আজকে রাতে মা বাঁধাকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছে আর ও বেলার আছে ডাল মাংস রান্না আর এবেলা ওই সব মিলিয়ে ডিনার হবে তো এই আজকে আমি এখানেই আমার ব্লগ শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তাতে আমার ভিডিও সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আমার ভিডিওকে একটা অবশ্যই লাইক দিয়ে দেবে আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা থ্যাংক ইউ